তারুণ্যদীপ্ত এক কিংবদন্তি দেশপ্রেমিক শেখ কামাল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের 72তম জন্মবার্ষিকী আজ। 1949 সালের 5ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক, আধুনিক ক্রীড়ার স্বপ্নদ্রষ্টা এবং আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল, বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন তিনি। ক্ষমতার কেন্দ্রে থেকেও স্বভাবে ছিলেন অত্যন্ত বিনয়ী ও নিরহংকার। সংগঠনের একজন সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে 69-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে বিরাট ভূমিকা পালন করেন। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর সড়কের বাসভবনে আক্রমণ করেন। সেই রাতে আক্রমণের ঠিক আগ মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে পড়েন শেখ কামাল, সরাসরি অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর শেখ কামাল লেখাপড়ায় মনোনিবেশ করেন। শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাশ করেন। 1975 সালের 14ই জুলাই খ্যাতিপ্রাপ্ত দেশ বরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সাথে তার বিয়ে হয়, কিন্তু সংসার সাজানোর সুযোগ হয়নি আর। বিয়ের মাত্র এক মাস পরেই 1975 সালের 15ই আগস্ট 26 বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন তিনি। অভিনয় শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে ছিলেন জনপ্রিয় মুখ। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। শিল্পী বন্ধুদের সাথে নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী। ফুটবল ও ক্রিকেট সহ অন্যান্য দেশীয় খেলার মান উন্নয়নে অপরিসীম অবদান রেখেছিলেন তিনি। নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে গড়ে তুলেছিলেন প্রশিক্ষণ শিবির। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো 5ই আগস্ট শহীদ শেখ কামালের শুভ জন্মদিন পালন করেন। স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ সকাল 8:30 ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। সকাল 9:15 বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলো স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল।